সাত বছরের শিশুকন্যা ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়ক ঢিল নামে 21 বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, নাবালিকা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য। ঘটনার দিনও শিশুকন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য। সেই সময় আকাশ ছাড়া কেউ ছিল না। নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানাতে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বরপাথরি লক্ষ্মীপুর থেকে আমাদের থানাতে একটি কমপ্লেন আসে যে ওনার সাত বছরের মেয়েকে রেপ করা হয়েছে। তখন আমরা সে অনুসারে মামলা নিই পক্সো ধারায় এবং আইপিসি ধারায়। তারপর আমরা সেই অনুসারে আমরা আসামিকে অ্যারেস্ট করি গতকাল রাতে। এখন আজকে ওকে কোর্টে প্রেরণ করা হবে। আসামির নাম আকাশ নায়ক বীর। বাবার নাম মহেশ্বর ভিল। বয়স কত? আসামির বয়স 21। বাড়িটা কোন জায়গায় করলেন? ওদের বাড়ি সেম পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায়। লক্ষ্মীপুর কি? লক্ষ্মীপুরটা কি বরপাথরি লক্ষ্মীপুর? হ্যাঁ, বরপাথরি লক্ষ্মীপুর। দিদি, আপনার কত সন্তান? কয়জন? তিনজন ছেলে একজন মেয়ে। মেয়ের বয়স 7 বছর। যে কি হয়েছিল ঘটনাটা? পাশের বাড়িতে খেলতে গেছে, খেলতে যাওয়ার পরে অত্যাচার করা হয়েছে। কোন দিনের ঘটনা? কালকে বিকেলে। থানাতে জানাইছেন? হ্যাঁ, জানাইছি। ঘটনাটা কি হয়েছিল, কি শুনছেন? শুনছি মায়া আয়া যা কইছে, খেলছে, গড় গেছে, কাহালো খেলে ভর্তি সময় যা। এরা বাড়িতে ছোট্ট একটা আবু আছে, প্রায়ই যা, সকালেও যা বিকালেও যা খেলতো। তো খেলতে খেলতে মোবাইল দিছে, মোবাইল ছাইতে ছাইতে এইবারে যা কইছে তা বুঝছি। বুঝার পরে এইবারে আমরা পাঠির জানে এইবারে ছেলেটা কি করে, নাম কি? হের ছেলের নাম আকাশ নায়ক বিল। ছেলেটা আগে গাড়ি চালাইছে, অনেক কিছু করে না, নেশামুক্ত হাসপাতাল টানছে তো অন মন মাসকানি কেউ না, চুরি সাইটামি করে। মানে নেশামুক্তি কেন্দ্র হেরে নেওয়া হয়েছিল? হ্যাঁ, হিয়ান থেকে আনছে তো অন মাসও না হেরে। শুনছি হে নাকি জেলও খাটছে? সত্যি? জেলও খাটছে সত্য। এখন আপনার মামলা করছেন? হ্যাঁ, থানার যাইয়া মহিলা অফিসে মহিলা থানাতে মামলা করে আছে। ওনা আমরা শুধু উসির শিক্ষা চাই আর কিচ্ছু চাই।